অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, হাইকোর্ট ও আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হলেও সেক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড হবে। এক্ষেত্রে দণ্ডবিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাজা কমানোর বিধান কার্যকর হবে না বলে জানানো হয়েছে আপিল বিভাগের রায়ে। তবে রাষ্ট্রপতির সাজা কমানো বা সাজা থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার বহাল রয়েছে। এ সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। অবশ্য বিচারিক আদালতে কোনো আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলে সেক্ষেত্রে আমৃত্যু কিনা তা স্পষ্ট করে তিনি কিছু জানাননি। এই রায়ের পরিপ্রেক্ষিতে এখন যত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে যদি যাবজ্জীবন করা হয়, হাইকোর্ট যদি করে বা আপিল বিভাগ যদি করে, তার ইফেক্টটা কী হবে? ইফেক্ট হবে তার আমৃত্যু কারাগারেই থাকতে হবে।